গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজ বৃহস্পতিবার। আজকে আগের ব্লগেও আমি বলেছি, আজকে আমার সবথেকে ব্যস্ততম দিন। সারা সপ্তাহ পুজো করি ঠিক, কিন্তু সম্পূর্ণভাবে মনটাকে উৎসর্গ করতে পারি না। মনটা পড়ে থাকে রান্নাঘরের দিকে বা আনুষঙ্গিক অন্যান্য কাজে, কিন্তু আজকে আমি কোনো কম্প্রোমাইজ করি না। যার জন্য দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাচ্ছি, যার জন্য এত কিছু, তাকে আজকে ডাকতে, মন প্রাণ দিয়ে ডাকতে আমার বড্ড ইচ্ছা হয়। তাই সকালে সমস্ত কাজ মাথায় রেখে দিয়েও মনোযোগ দিই এই কাজটাতে। অভাবকে দোরগোড়ায় দাঁড়াতেও দেখেছি, জানলা দিয়ে পালাতেও দেখেছি। দুটো অভিজ্ঞতাই আমার জীবনে কাজ করেছে। ব্যাপারটা হয়তো কাকতালীয়, কিন্তু এইখানেই চরম আস্তিক হতে ইচ্ছা হয় আর এখানেই মন শান্তি পায়। বিশ্বাস করতে ইচ্ছে হয় ঈশ্বর আছে। এটাও সত্যি, পরিশ্রমের বিকল্প নেই। আর দেখাও যায় সারা দিন পরিশ্রম করার পরও, দেখেও দেখা যায় কেন এটাও আমি দেখেছি, সারা দিন পরিশ্রম করার পরেও সেই ফল সেই রকমভাবে ফল পাওয়া যায়নি। রাত্রে যখন হিসেব করে দেখা গেছে, তখন দেখা গেছে কতগুলো তিক্ত অভিজ্ঞতা ছাড়া আর কিছুই হয়নি। পুজো সেরে চলে এলাম সোজা রান্নাঘরে। সারা সপ্তাহে দুটো থেকে তিনটে দিন তোমার দুধ কর্নফ্লেক্স বা ওটস এটা দিয়ে চলে গেলেও বাকি পাঁচটা দিন কিন্তু ইনোভেটিভ কিছু করে দিতেই হয়, যদি বিশেষত সেখানে বাচ্চা থাকে। তাই কিছু না কিছু তোমাকে ভাবতেই হবে, ইনোভেটিভ কিছু না কিছু তোমাকে ভাবতেই হবে। তাতে তোমার ভাবতে ভাবতে চুল পেকেই যাক আর দাঁত পড়েই যাক, কিন্তু তোমাকে ইনোভেটিভ কিছু একটা ভাবতে হবে। আবার তোমার মাথায় রাখতে হবে, সেটা অবশ্যই হেলদি হওয়া চাই, যেখানে তোমার নিজের পরিবারে একান্ত হেলথের প্রশ্ন, সেখানে তোমাকে ভাবতেই হবে যে ইনোভেটিভ কী দেওয়া যায় অথচ হেলদি হয়। তাই এক এক দিন এক এক রকম তোমাকে করতেই হয়। আর সেরকমভাবেই আজকে বানিয়ে ফেলবো তোমার সুজির উপমা, ঝাল সুজি যেটাকে বলে, একদম পাতি বাংলায় ঝাল সুজি যেটাকে বলে সেইটাই। দিয়ে দিলাম কারি পাতা, তেল, কারি পাতা আর সুজিটাকে দেখলে তো ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম তোমার পেঁয়াজ কুচুনো, লঙ্কা কুচুনো, একটু গাজর কুচুনো আর একটু তোমার ক্যাপসিকাম কুচুনো, এই দিলাম। দিয়ে তোমার একটু সামান্য একটু জল দিলাম, জল দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু কালারিংয়ের জন্য হলুদ, আর একটু মিষ্টি দিতে হবে, নাহলে একটু ব্যালেন্স আসে না, নাহলে খেতেও ভালো লাগে না। ব্যাস এই দিয়ে হয়ে যাবে তোমার চটজলদি ঝাল সুজি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী, আমার একটা নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত। আজকে কোথা থেকে ভিডিওটা স্টার্ট করছি বলো তো? দাঁড়াও, গাড়ি যাচ্ছে। আজকে কোথায় ভিডিওটা স্টার্ট করছি বলো তো? একদম আমার ব্যালকনিতে এসে, ওই যে নিচে আমার বাগান দেখতে পাচ্ছ, আর এই ব্যালকনি থেকে এসে আমি ভিডিওটা স্টার্ট করছি। দিতে এসেছিলাম গাছে জল, তাই ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি। তাই জোরে বলতে পারছি না কিছু। আজকে ওয়েদারটা খুব সুন্দর, খুব। আর আমার গণেশ মামাকে দেখেছ? তোমাদের তো দেখিয়েছি আগে এখান থেকে। আমি না সকালবেলা উঠে গণেশ মামাকে দেখে নমস্কার করে তবে ভিতরে যাই। চলো, উঠে জল ডাল দিয়ে এলাম। তারপরে তোমার ব্রেকফাস্ট ট্রেকফাস্ট হয়ে গেছে, প্রাতরাশ যাকে বলে হয়ে গেছে, ওদের হয়েছে, আমার এখনও হয়নি। আমার এখনও ইঞ্জিনে ঠিক তেল পড়েনি, কালকে রাত্রে 11টায় ইঞ্জিনে তেল পড়েছে, এখনও পর্যন্ত ইঞ্জিনে তেল পড়েনি। তাই ইঞ্জিনে একটু তেল দিতে হবে। আর তোমার আজকে তোমরা হয়তো ভাববে গরমে পাগলের মতন কথা বলছে, এই গরমে খিচুড়ি করব। কেন খিচুড়ি করব সেটাও বলছি, যে
একজন বলেছে খিচুড়ি করো, তার সঙ্গে ভোট পড়েছে অনেক। যাই হোক, ভালোই হলো, খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমার খিচুড়ি হবে আর একটু ভাজাভুজি হবে, এই ইচ্ছা আছে। আর বাকি কাজবাজ করা হবে আস্তে আস্তে। আর এই দেখো লিজাব পাঁপড়, তোমার লিজাব পাঁপড় আনা হয়েছে। লিজাব পাঁপড় ছোটোবেলায় টিভিতে অ্যাডভার্টাইজ দিতে বলো, সে কি লিজাব পাঁপড় বলে একটা অ্যাডভার্টাইজ দিত, ছোটোবেলায় টিভিতে দেখতাম এই অ্যাডভার্টাইজটা দিত। যাই হোক, এই লিজাব পাঁপড় হবে, দেখা যাক করতে পারি কি না। অনেক কটা ভাজাভুজির আইটেম হয়ে গেছে। আর তোমার কালকে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু ওয়েদারটা খুব এয়ারি ছিল। আজকে কতটা, আজকে মেঘলা আছে কিন্তু একটা ঘুমট ভাব, এয়ারিটা নেই, ঠিক নাই বলো, এয়ারিটা নেই। তাই একটা কালকে কিন্তু ঘাম হয়নি একদম, আজকে কিন্তু ঘাম হচ্ছে। যাই হোক ভালো ওয়েদারটা, কিন্তু রাত্রেবেলা কী ঠান্ডা লাগছিল, রাত্রেবেলা কী ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর তোমাদের ভিডিও থাকার রিকোয়েস্ট করলাম শেষ পর্যন্ত। তাহলে চলো, রান্নাবান্না হবে, কাজকর্ম হবে, তোমাদের সঙ্গে গল্প হবে, তাহলে চলো লেগে পড়ি কাজে, চলো। খিচুড়িটা করবো তোমার গোবিন্দভোগ চাল দিয়ে। গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভিজো দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তোমার ভেজে নিয়েছি মুগের ডাল। তোমার খিচুড়ি চালে ডালে বললে কি হবে, বলা অনেকে বলে চালে ডালে তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খিচুড়ির সঙ্গে দেখবে আনুষঙ্গিক যে ভাজাভুজিগুলো হয়, সেই ভাজাভুজিগুলো তৈরি করতে করতে তোমার মনে হয় দুটো তরকারি হয়ে যাবে। শুনতে মনে হয় যেন চালে ডালে, কিন্তু আনুষঙ্গিক যেগুলো করতে হয় সেগুলোর জন্য টাইম লাগে আর জোগাড় লাগে অনেকটাই। আর তোমার এখানে নিয়ে নিয়েছি বেসন, আর নিয়ে নিলাম নুন, একটু সোডা, একটু হলুদ, একটু লঙ্কা, একটু কালো জিরে, আর তোমার একটু সামান্য চিনি, এই নিয়ে নিলাম। এইটা দিয়ে তোমার ব্যাটারটা হয়ে যাবে। আর ওদিকে তোমার কুমড়ো আমি কুটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, হবে তোমার কুমড়োনি ভাজা, আলু ভাজা আর ডিম ভাজা, এই হবে খিচুড়ির সঙ্গে। আর যদি পারি, সময় যদি থাকে, তাহলে একটু হবে চাটনি। মনে হচ্ছে তো আজকে চাটনি আমি করে উঠতে পারবো, সেটুকু মানে মনে হচ্ছে না যে আমি চাটনি করে উঠতে পারবো, আজকে মনে হচ্ছে চাটনি আর হবে না। খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, আর তাড়াতাড়ি মানে আজকে ঠান্ডা করবো না বলে একটু দেরি করে চাপাবো বলে এতটাই দেরি হয়ে গেছে যে এবারটা চালে ডালে করে দিয়েছি, ফুটতে চাইছে না। আর এদিকে আমি ভাজছি কুমড়োনি, ভাজছি কুমড়োনি। তোমার দেখবে রাত্রেবেলা তুমি যদি ভেবে রেখে দাও যে সকালবেলা এইটা রান্না করব, সেদিনে সুবিধাই হয়ে যায়, আর সেটা ভাবা ভেবেও রাখা হয়। কিন্তু যেদিন এক একদিন দেখবে তোমার ভেবে ওঠা হয় না যে কী রান্না করব, মাথায় আসে না কী রান্না করব। হয়তো বা অনেক কিছু আছে তুমি ভাবতে পারছো না কী করব, হয়তো বা কিছুই নেই তুমি ভাবতে পারছো না কী করব, এরকম হয়। তখন দেবে বাড়ির একটা কোনো সদস্য যদি বলে দেয় এইটা করো, আর তাকে যদি ভোট পড়ে দেয় অনেক কটা হ্যাঁ হ্যাঁ এটা করো, তাহলে কী হয় সেই দিনে একটু সলিউশন তোমার হয়ে যায়। সেটাই হয়েছে, কিন্তু আমার আজকে একটু লেট হয়ে গেল। আর দেখবে খিচুড়ির সঙ্গে আনুষঙ্গিক যেগুলো একটু গরম গরম না হলে ভালো লাগে না। গোবিন্দভোগ চাল তো ফুটলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। আর যদি তুমি বলো যে এক একদিন বলো বাড়ির যে মেন কর্তা কি রান্না করবো বলো তো, আজকে রান্না কে করবো, আমি কি জানি, আমারই বলে কাজের কত ঝামেলা, যা পারো রান্না করো, কি আনতে হবে বলো এনে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। ওদিকে তোমার চাল ডাল ফুটে গেছে প্রায় সেদ্ধর মুখে, দিয়ে দিলাম কড়াই তেল, শুকনো লঙ্কার ফোড়ন,
তারপরে জিরে একটুখানি গোটা জিরে আর তোমার টমেটো, তারপরে তোমার আদা বেটে রেখে দিয়েছি, আদাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, এটা দিয়ে দিলাম তোমার কড়াই। কড়াতে একটুখানি কষিয়ে নিতে হবে, কষিয়ে নিয়ে একটুখানি খিচুড়ির সঙ্গে মশলাটা একটু ফুটতে দিতে হয়, একটু বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হয়, নাহলে মশলার গন্ধ হয় আর বেশ ভালো মানে ভালো মিশ্রণটাও ভালো হয় না, খেতেও ভালো হয় না, একটু মিশতে দিতে হয়। ডিম ভাজা, স্যালাড, স্যালাড খিচুড়ির সঙ্গে কেউ খাই তোমরা খাও কি না আমি জানি না, স্যালাডটা কেটেছে আমার কর্তা বাবা গো, ছ্যাঁকা লেগে গেল। আর তোমার কুমড়োনি আর আলু ভাজা, এই হয়েছে আজকে আইটেম। ভেবেছিলাম একটু চাটনি করব, কিন্তু সেটার হয়ে উঠল না। রান্নাবান্না করে চলে এলাম তোমার ওপরের ঘরে, ওপরের ঘরে বিছানা সব তুলেই গেছিলাম, জাস্ট একটু ঝাড়াটা বুলিয়ে দিয়ে গেছিলাম যেহেতু বৃহস্পতিবার বলে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে যাতে মনটা একটু ভালো থাকে সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমার করা হয়নি। আর দেখবে অ্যাট এ টাইম সবাইকে কিন্তু গুরুত্ব দেওয়া যায় না, তুমি সব কিছু করবে আবার সময়ের মধ্যে করবে এটাও কিন্তু হয় না, তাই তোমাকে ব্যালেন্স করেই এটাকে করতে হবে। এটা জীবনটা এটাই জানো তো, ব্যালেন্সেই সমস্তটা চলে, আমরা ঠিক বুঝতে পারি না, প্রতিদিনকার প্রতিদিন চলে গেলেই ভাবে আজকের দিনটা তো চলে গেল, কিন্তু মেয়েদের এই সব কিছুতেই এটা ব্যালেন্স করে চলতে হয়। এটা কিন্তু শুধু আমার নয়, এটা প্রত্যেকটা গৃহিণীর একভাবেই চলে। যেহেতু বৃহস্পতিবার আর ঝাঁটা আমি আর এখন দেবো না, যেহেতু পুজো হয়ে গেছে সেই জন্য মুছে নিলাম, যদিও বা ঝাঁটা দিই সেই বিকেলের দিকে দেখা যাবে, কিন্তু এবেলা আর দেবো না। এবার ঝাঁটাটা এবার যদি মুছে না নিই তাহলে ওটা মনটা একটু খুঁতখুত করে, এটা তো আমি মুছি তোমরা সবাই জানো, আর এটা একটু মুছে নিলাম, মুছে নিলে মনে হয় যেন বেশ পরিষ্কার পরিষ্কার লাগলো, যেহেতু ঝাঁটাটা দিতে পারলাম না, একটু ভালো করে মোছা উচিত ছিল, কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছে যে আমি কাজটা ঠিক কীভাবে করবো প্রথম থেকে ভেবেই পাচ্ছিলাম না। গরমে হাঁপিয়ে গেছি, এই গরমে না ঘন ঘন জল খেতে হবে, জল হোক শরবত হোক জল খেতে হবে। আর তোমার দেখবে বোতলে বোতলে ভরে রেখে দিলে, তুমি রেখে দেবে বোতলে ভরে, কিন্তু তুমি খেতে যাবে যখন তখন আর তুমি বোতলে জল পাবে না, এই হয় সমস্যা। ওই জন্য কী হয় গ্লাস মেপে জল খেতে হয়, গ্লাস মেপে বোঝা যায় যে আমি 10 গ্লাস খেলাম কি 12 গ্লাস খেলাম, তোমার 10 থেকে 12 গ্লাস অন্তত জল খেতেই হবে। আর এই গরম যা পড়েছে, ওই কে কখন জল ভরে রাখবে বোতলে তার আশায় বসে থাকলে হবে না, নিজেকে এই গ্লাস ধরে খেতে হবে যে আমি 10 গ্লাস খেলাম কি 12 গ্লাস খেলাম, এই মানে হিসেবটাও নিজেদেরকে রেখে দিতে হবে, তবে তোমার শরীর ঠিক থাকবে। এত প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে গেলে জল আবার ইনটেকও করতে হবে, নাহলে শরীর আস্তে আস্তে সজনে ডাটার মতন শুকিয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। একটু জল ফল খাওয়া হলো, আবার লেগে পড়তে হবে কাজে, তাহলে চলো। আমি জামিনি তুমি শশে হে, ভাতিছো গগন মাঝে, তব সরসিতে মম জল প্রভাব, বিন্দিত যেন লাজে। আমি জামিনি তুমি শশে হে, ভাতিছো গগন মাঝে। মাথাটা মার গেছে, দেখো এত গরমে খিচুড়ি, আবার দেখো দিনের বেলায় বলছি আমি জামিনি তুমি শশী, সত্যি গেছে মাথাটা।
তাহলে খিচুড়ি টিচুড়ি খেয়ে বেশ ভালোই লাগলো। প্রত্যেক দিন একঘেয়েমি রান্নার থেকে একটু হাটকে খারাপ লাগলো না, খিচুড়িটা ভালোই লাগলো। খেয়ে তো নিলাম, পেট ভরানো নিয়ে দরকার আমার, ভালোই লাগলো খেতে। আর তোমার টুকিটাকি কাজ একটু বাকি আছে বিকেলের দিকে, যে কি কালকে তো বেরোবো বলেছিলাম কিন্তু বেরোনো হয়নি, আজকে বিকেলে অবশ্যই বেরোতে হবে, কেননা মায়ের মার্বেলটা মিস্ত্রি মানে মাপসাপ দিয়ে গেছে, মায়ের মার্বেলটা অর্ডার দিতে যেতে হবে সিলেক্ট করে, সেইটার কাজটা বাকি আছে, সেইটার কাজটা এখন করতে বিকেলবেলায় যেতে হবে। তাহলে আমার বকবক এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আর যদি এটা ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন যারা আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ আসি, টাটা।